প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, স্যার ফিলিপ সিডনির লেখা এই লিটারেরি ক্রিটিসিজম। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের আজকের এই অ্যাপোলজি ফর পোয়েট্রির এইটার যে মিনিংটা, অ্যাকচুয়ালি এই যে অ্যাপোলজি কথাটার যে মিনিং, সেটা হচ্ছে যে সমর্থন ফর পোয়েট্রি, অর্থাৎ স্যার ফিলিপ সিডনি যেই ক্রিটিসিজমটা লিখেছেন বা ক্রিটিক্যাল থিওরিটা লিখেছেন, সেটাকে তিনি নাম দিয়েছেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রির প্রতি একটা সমর্থন। তো এটা কিভাবে কি সমর্থন জানাচ্ছে বা এই এই রাইটিংটার ভেতরে কি রয়েছে, সেইগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। আচ্ছা দেখো, শুরুতে যেটা বলা হচ্ছে যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন টু লিটারেরি থিওরি রিটেন ইন ইংলিশ ডিউরিং রেনেসাঁস। বলা হচ্ছে যে এই অ্যাপোলজি ফর পোয়েট্রি এইটা যতগুলি মানে লিটারেরি থিওরি রয়েছে তার ভেতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউশন, এবং বলা হচ্ছে যে এইটা ইংলিশ রেনেসাঁস যুগের একটা রাইটিং। সিডনি অ্যাডভোকেটস এ প্লেস ফর পোয়েট্রি হিয়ার, এবং এই রাইটিংয়ের ভেতরে সিডনি পোয়েট্রির যে একটা আলাদা মাধুর্যতা রয়েছে বা পোয়েট্রির যে একটা আলাদা প্লেস রয়েছে এই লিটারেচারের জগতে, সেইটার ব্যাপারে সমর্থন দিয়েছেন। এবং ফিলিপ সিডনি মূলত একজন কবি, তো তিনি তার কবিতা লেখা যেহেতু মানে তিনি যেহেতু কবিতা লিখেন, সেহেতু কবিতার মানে পক্ষে তিনি কথা বলেছেন। আচ্ছা, স্টিফেন গজন মেক্স চার্জ অন পোয়েট্রি হুইচ সিডনি অ্যান্সার্স। বলা হচ্ছে যে একজন নাট্যকার, প্লে রাইটার হচ্ছে স্টিফেন গজেন, সে পোয়েট্রির ব্যাপারে বেশ কিছু চার্জ করেছেন, বেশ কিছু অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগের অ্যান্সারগুলোই আসলে সিডনি এই তার রাইটিংয়ের ভেতরে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে স্টিফেন গজনের এই চার্জগুলো কী কী, অভিযোগগুলো কী কী। তো তিনি মূলত চারটা অভিযোগ করেছিলেন, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম, অর্থাৎ পোয়েট্রি লিখা এবং পোয়েট্রি পড়া দুইটাই হচ্ছে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়, এটা এই গজেন বলেছিলেন। পোয়েট্রি ইজ মাদার অফ লাইস, তিনি বলেছিলেন যে পোয়েট্রি মূলত মিথ্যার প্রসূতি, অর্থাৎ মিথ্যাকে জন্ম দেয় বা মিথ্যার মা হচ্ছে পোয়েট্রি। ইট ইজ নার্স অফ অ্যাবিউজ, এবং আর একটা কথা তিনি যেটা বলেছেন যে পোয়েট্রি মূলত অ্যাবিউজকে লালন পালন করে বা অ্যাবিউজকে নার্সিং করে, অর্থাৎ সমস্ত মিথ্যা খারাপ বিষয়গুলিকে পোয়েট্রি অ্যাবিউজ মানে নার্স করে। প্লেটো হ্যাড রাইটলি ব্যানিশড দ্য পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল ওয়ার্ল্ড। প্লেটো তার আইডিয়াল ওয়ার্ল্ড হতে খুব সঠিকভাবেই পোয়েটদেরকে নির্বাসিত করেছিলেন বা ব্যানিশড করেছিলেন, তো পোয়েটদেরকে সেখানে স্থান দেননি, সেই কথাটা বলছে। তো এই যে চারটা টোটাল অভিযোগ, এই চারটা অভিযোগ সেই সময়ের এক নাট্যকার স্টিফেন গজেন তিনি করেছিলেন, এবং অ্যাজ এ পোয়েট অর্থাৎ একজন কবিতার লেখক হিসাবে ফিলিপ সিডনি এই চারটা অভিযোগ খণ্ডন করেন, এবং পোয়েট্রির যে সুপিরিয়র একটা প্লেস রয়েছে সেইটাই তার এই রাইটিংয়ে, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রির রাইটিংয়ে তিনি উল্লেখ করেন। তো এবার আমরা তার যেই রাইটিংটা সেই রাইটিং সম্পর্কে জানব। দেখো, অ্যাপোলজি ফর পোয়েট্রির যে কথাটা, সেটা হচ্ছে ইট ইজ অ্যান ইনর্মাস টাস্ক বাই ফিলিপ সিডনি, অর্থাৎ এই যে অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা অনেক বিশাল বড় একটা রাইটিং, ফিলিপ সিডনি সেটা লিখেছেন। ইট ক্যান বি ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ সেকশনস অ্যারেড পয়েন্ট ওয়াইজ, এবং এর যে পয়েন্ট রয়েছে বিভিন্ন রকমের, এই পয়েন্ট ওয়াইজ এই রাইটিংটাকে বিভিন্ন সেকশনে সাজানো যেতে পারে। তো আমরাও এইখানে অ্যাকচুয়ালি সেই সেকশন অনুযায়ী আলোচনা করব যে এই সেকশনে আর কি সাজানো যেতে পারে সেই সেকশন অনুযায়ী। দ্য সেকশনস আর, যেমন প্রথম যে সেকশনটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অর দ্য প্রোলগ, অর্থাৎ এই যে রাইটিংটা সেই রাইটিংয়ের শুরুতেই একটা মানে কি বলে এটাকে, যে একদম একটা প্রোলগ রয়েছে বা একটা ইন্ট্রোডাকশন রয়েছে। তো ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে সিডনি অ্যাডস এ প্রোলগ বিফোর স্টার্টিং দ্য টাস্ক অফ ডিফেন্ডিং পোয়েট্রি ইন এ সামহোয়াট হিউমারাস ওয়ে, অর্থাৎ এখানে সিডনি একটা প্রোলগ দিয়েছেন এই পোয়েট্রিকে ডিফেন্ড করার আগে, এবং সেটা একটু হিউমারাস ওয়েতে দিয়েছেন। হি রেফার্স টু এ বুক অন হর্সম্যানশিপ বাই জন পিট্রো পলিয়ানো, কবিতার পক্ষে কথা বলতে গিয়ে এখানে
হচ্ছে সিডনি একটা বইয়ের নাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে হর্সম্যানশিপ নামে একটা বই, যেটা লিখেছেন হচ্ছে জন পেট্রো পলিয়ানো। তো তার এই বইতে তিনি কি বলেছেন সেটা এখানে তিনি উল্লেখ করেছেন একটু, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু সিডনি, সিডনির মতে পোয়েট্রি হ্যাজ বেটার ক্লেইমস ফর ডিফেন্স, আচ্ছা পোয়েট্রির অনেক যুক্তি রয়েছে নিজেকে ডিফেন্স করার। আচ্ছা ডিফেন্স অ্যান্ড ইউলিওলজি, ইফ দ্য ট্রাইফল টাস্ক লাইক হর্স রাইডিং ক্যান হ্যাভ ক্লেইম ফর ডিফেন্স অ্যান্ড কমেন্ডেশন, বলছে যে হর্স রাইডিংয়ের যেরকম হচ্ছে অনেক ক্লেইম রয়েছে হর্স রাইডিংটাকে মানে আত্ম মানে ডিফেন্স করার এবং এটাকে কমেন্ডেশন বা এটাকে মেনে নেওয়ার ব্যাপারে যে অনেক যুক্তি রয়েছে, ঠিক পোয়েট্রিরও একটা মানে পোয়েট্রিরও অনেক যুক্তি রয়েছে যেগুলো দিয়ে সে তার নিজেকে ডিফেন্স করতে পারে। এখানে ইউলজি বলতে আসলে স্তুতি বা বন্দনা বা অনেক প্রশংসাসূচক কথাবার্তা রয়েছে সেটার কথা বলছে, যে হর্স রাইডিংয়ের যেমন অনেক ধরনের হচ্ছে যুক্তি রয়েছে, যে হর্স রাইডিং যদিও অনেক কঠিন কাজ এবং এবং অনেক রিস্কি কাজ, বলা হচ্ছে যে এই রিস্কি কাজকেও বলা হচ্ছে যে এটা ডিফেন্সের জন্য এবং এটাকে মেনে নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক একইভাবে পোয়েট্রির ক্ষেত্রেও অনেক ডিফেন্সিভ কথাবার্তা রয়েছে এবং পোয়েট্রিরও অনেক প্রশংসাসূচক কথাবার্তা রয়েছে। এখানে ফিলিপ সিডনি বলছে পোয়েট্রি নিডস ডিফেন্স অর এক্সপ্লানেশন, পোয়েট্রির যে জিনিসটা শুধু দরকার সেটা হচ্ছে আত্মপক্ষ সমর্থন এবং তার একটু এক্সপ্লানেশন দরকার, তবেই পোয়েট্রির মাহাত্মটা আর কি চলে সবার কাছে বোধগম্য হবে। এটা আসলে প্রথমেই ফিলিপ সিডনি একটা স্টার্টিং দিচ্ছেন একটু হিউমারাস ওয়েতে, যে পোয়েট্রির মানে হর্সম্যানশিপ বা ঘোড়া চালনা করা যে এরকম কঠিন কাজ, পোয়েট্রি লেখা বা পোয়েট্রি মানে পোয়েট্রি পড়া সেই দুইটাই সেরকম কঠিন কাজ, এবং বলা হচ্ছে যে পোয়েট্রিরও নিজেকে ডিফেন্স করার মতো যথেষ্ট যুক্তি রয়েছে, আর পোয়েট্রির যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজেকে ডিফেন্স করতে হলে তার এক্সপ্লানেশন দরকার, বা পোয়েট্রিকে জানতে হলে সেটাকে বুঝতে মানে বুঝতে হবে আগে। এরপরে যেটা বলছে যে সাম আনঅবজার্ভড অ্যান্ড নেগলেক্টেড রিমার্কেবল ফিচার্স অফ পোয়েট্রি, অর্থাৎ এখানে সিডনি কিছু নেগলেক্টেড রিমার্কেবল বৈশিষ্ট্য পোয়েট্রির তিনি এখানে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে পোয়েট্রি হ্যাজ বিন দ্য ফার্স্ট লাইট গিভার টু দ্য ইগনোরেন্ট, অর্থাৎ পোয়েট্রি সর্বপ্রথম কোনো রাইটিং যেটা অজ্ঞ মানুষদেরকে লাইট গিভ করে, অর্থাৎ আলো দেয়, জ্ঞানের আলো দেয়। এরপরে তিনি যেটা বলছেন যে দ্য এনসিয়েন্ট ফিলোসোফার্স অ্যাপিয়ার টু দ্য ওয়ার্ল্ড বাট আন্ডার দ্য মাস্ক অফ পোয়েট, বলছে প্রাচীনকালের যে ফিলোসফাররা যে দার্শনিকগুলো পৃথিবীতে এসেছে তারা মূলত পোয়েটের মাস্ক পরে, অর্থাৎ পোয়েট কবি হয়েই তারা এসেছেন, অর্থাৎ যারা ফিলোসোফার হয়ে এসেছেন অতীতে তারা মূলত ছিলেন কবি। দ্যাট মিন্স পোয়েট্রি হ্যাজ বিন হেল্ড ইন হাই এস্টিম সিন্স দ্য আর্লিয়েস্ট টাইম, এইটার অর্থাৎ দুই নাম্বার এইটার মানে হচ্ছে যে পোয়েট্রির জন্মটা হয়েছে বা পোয়েট্রি এসেছে মূলত একটা খুবই উচ্চ পর্যায় থেকে বা উচ্চ একটা স্থান থেকে এসেছে অতীতে। এরপরে যুক্তিটা যেটা সেটা হচ্ছে যে ইভেন দ্য সিভিলাইজড নেশনস অলসো আর ফাউন্ড টু লাভ আর ফাউন্ড টু লাভ অ্যান্ড রেভার পোয়েট্রি। এবার তিনি যেটা বলছেন যে মানে সমাজের বা জাতির যে সিভিলাইজড যে মানুষরা রয়েছে বা সিভিলাইজড যে নেশনরা রয়েছে তারা সবাই পোয়েট্রিকে ভালোবাসে এবং তারা পোয়েট্রির কে শ্রদ্ধা করে। সো পোয়েট্রি ক্যান নট বি কিপ্ট অ্যাট আর্মস লেংথ অ্যাজ দ্য ফ্লো অফ হিউম্যান কালচার শুড বি হিন্ডার্ড দেন। এখানে এবার ফিলিপ সিডনি যেটা বলছেন যে সুতরাং পোয়েট্রিকে এমন করে রাখা যাবে না, অর্থাৎ এত কাছে রাখা যাবে না, আর্মস লেংথ বলতে খুব কাছাকাছি কিন্তু বৈপরীত্যে রাখা, তো বলা হচ্ছে যে এই পোয়েট্রিকে একেবারে খুব কাছাকাছি এমন একটা পর্যায়ে বা মানে তুচ্ছ তাচ্ছিল্য হয় এরকম একটা পর্যায়ে এটাকে বিবেচনা করা যাবে না বা এটাকে রাখা যাবে না, ঠিক যেমনভাবে ফ্লো অফ হিউম্যান কালচার শুড বি হিন্ডার দেন, যাতে করে মানে মানুষের যে কালচার সাধারণ যে কালচার সেই কালচার সেটাকে অর্থাৎ পোয়েট্রি রাইটিংটাকে যে বাধাগ্রস্ত করে এটা করা যাবে না। আচ্ছা আমি যদি আরেকবার বুঝিয়ে বলি তাহলে হচ্ছে যে পোয়েট্রিকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না এবং পোয়েট্রিকে মানুষের কালচার দ্বারা ব্যাহত করা যাবে না বা পোয়েট্রিকে এমনভাবে বিবেচনা করা যাবে না যাতে করে অন্যান্য রাইটিং বা অন্যান্য কালচার দ্বারা এটা ব্যাহত হয়। এই পর্যন্ত অর্থাৎ এই পাঁচটা হচ্ছে পোয়েট্রির বৈশিষ্ট্য, পোয়েট্রির ফিচার যেটা সিডনি মনে করছেন। আচ্ছা এরপরে রয়েছে দ্য ডিভাইন নেচার অফ পোয়েট্রি,
আচ্ছা, পোয়েট্রির যে নেচার, সেই নেচার সম্পর্কে এখানে ফিলিপ সিডনি বলছেন যে সিডনি ফাইন্ডস দ্য এটিমোলজি অফ দ্য টার্ম পোয়েট। দ্য সিডনি শুরুতে যেটা করছেন সেটা হচ্ছে যে পোয়েট যে, অর্থাৎ কবি যে, সেই কবির যে শব্দের অর্থ, অর্থাৎ পোয়েট শব্দের অর্থটা তিনি বের করছেন। দ্য গ্রিক ওয়ার্ড পোয়েট ইজ অরিজিনেটেড ফ্রম পোয়েনিম, আচ্ছা পোয়েন মিনিং টু মেক, আচ্ছা গ্রিক ওয়ার্ড পোয়েট, এইটার যে আদি যে শব্দটা সেটা হচ্ছে যে পয়েন, এবং এই পয়েনের মিনিংটা হচ্ছে টু মেক, অর্থাৎ তৈরি করা। সো দ্য গ্রিকস এ পোয়েট ইজ এ ক্রিয়েটর অর এ মেকার। সুতরাং টু দ্য গ্রিকস, অর্থাৎ গ্রিকদের কাছে এই একজন পোয়েট হচ্ছে একজন ক্রিয়েটর অথবা একজন মেকার, অর্থাৎ সৃষ্টিকারী অথবা তৈরিকারী। দিস ফ্যাক্ট ইন্ডিকেটস অ্যাট দ্য ডিভাইন নেচার অফ পোয়েট্রি, এবং এই বিষয়টাই ইন্ডিকেট করে যে পোয়েট্রি মূলত একটা ডিভাইন বিষয়, একটা স্বর্গীয় একটা বিষয়। আচ্ছা, এরপরে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে দ্য রোমান অলসো এন্টাইটেল দ্য পোয়েট উইথ এ টু ডিভাইন এ টাইটেল লাইক ভেটস, হুইচ মিনস এ ডিভাইনার, ফোরসিয়ার অ্যান্ড অর প্রোফেট। অর্থাৎ রোমানরা, গ্রিকরা তো এটাকে বলেছে যে ক্রিয়েটর, বা হচ্ছে মানে এই পোয়েটকে ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করেছে বা মেকার হিসেবে। এবার রোমানরা যেটা বলছে যে এটাকে আরও একটু উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, এবং সেইটাকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে সেই পোয়েটদেরকে একটা টাইটেল দিয়েছে, সেই টাইটেলটা হচ্ছে ভেটস, এবং এই ভেটস মানে হচ্ছে ডিভাইনার, ফোরসিয়ার অর্থাৎ যে ভবিষ্যৎ দেখতে পারে, এবং প্রফেট অর্থাৎ যে নবী, বা মানে এক কথায় যে ভবিষ্যৎ সম্পর্কে জানে। এরপরে দ্য নেচার অফ পোয়েট্রি অ্যান্ড ইটস ফাংশন, এরপরে ফিলিপ সিডনি এই তার অ্যাপোলজিতে, অ্যাপোলজি ফর পোয়েট্রিতে, তিনি কবিতার যে নেচার এবং কবিতার যে ফাংশন সেই সম্পর্কে বলেছেন। এবং সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি মেইনলি যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে নেচার সম্পর্কে যেটা বলেছেন যে সিডনি সেড দ্যাট পোয়েট্রি ইজ ডিভাইন ইন্সপিরেশন। তিনি বলেছেন যে পোয়েট্রি ডিভাইন ইন্সপিরেশন, এবং এইটা ডিভাইন বা স্বর্গীয় বা গডের কাছ থেকে আসে। ইট ইজ অ্যান অ্যান্টিক ওয়ার্ক, এবং তিনি বলছেন পোয়েট্রি হচ্ছে সবচেয়ে পুরনো একটা ওয়ার্ক যেটা একেবারে আদিকাল থেকে চলে আসছে। এরপরে আবার বলছেন প্রোফেটিক নেচার, পোয়েট্রির একটা প্রোফেটিক নেচার রয়েছে, পোয়েট্রি ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে, এবং পোয়েট্রির ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই আগাম বলে দেয়। ইটস ইউনিভার্সাল আপিল, বলা হচ্ছে পোয়েট্রির যে নেচার, সে নেচার অনুযায়ী পোয়েট্রির একটা ইউনিভার্সাল আপিল রয়েছে, পোয়েট্রিকে সবাই লাভ করে, এবং পোয়েট্রিকে সবাই জানতে চায়, বুঝতে চায়, এবং পোয়েট্রির এক্সপ্লেনেশন অনেক সময় মানে অনেক ইউনিভার্সাল হয়ে থাকে, এবং ইউনিভার্সাল আপিল ক্রিয়েট করে। এলিভেটিং পাওয়ার, পোয়েট্রির এলিভেটিং পাওয়ার রয়েছে, অর্থাৎ ইন্সপিরেশনের পাওয়ার রয়েছে, পোয়েট্রি যে কোনো জিনিসকে হিল করতে পারে। অ্যান্ড অ্যালিউরিং মেথড, এবং পোয়েট্রি লেখার বিভিন্ন রকমের মেথড রয়েছে, পোয়েট্রি উপস্থাপনের, অর্থাৎ পোয়েট্রির মাধ্যমে তথ্য উপস্থাপনের বিভিন্ন রকমের অ্যালিউরিং বা প্রলুব্ধকারী মেথড রয়েছে, পদ্ধতি রয়েছে। এটা হচ্ছে পোয়েট্রির নেচার সম্পর্কে তিনি বলছেন। এরপরে যেটা বলছে পোয়েট্রির ফাংশন সম্পর্কে, তিনি ফাংশন সম্পর্কে একটা কথাইতেই সব কিছু বলে দিচ্ছেন, সেটা হচ্ছে যে টু টিস অ্যান্ড টু ডিলাইট বাই ইমাজিনেশন, অর্থাৎ পোয়েট্রি কল্পনার মাধ্যমে শিক্ষা দেয় এবং আনন্দ দিয়ে থাকে, এটাই হচ্ছে পোয়েট্রির মেইন কাজ। আচ্ছা, এরপরে যেটা বলছেন যে ক্যাটাগোরাইজেশন অফ পোয়েট্রি, এই ফিলিপ সিডনি পোয়েট্রির বিভিন্নভাবে মানে পোয়েট্রি বিভিন্নভাবে ক্যাটাগোরাইজ করছেন, এবং ক্যাটাগোরাইজ করতে গিয়ে তিনি থ্রি মেন টাইপস অফ পোয়েট্রির কথা বলছেন, 3 ধরনের মেইন টাইপ বলছেন পোয়েট্রির। সেটা হচ্ছে শুরুতে যেটা বলছেন যে রিলিজিয়াস অর ডিভাইন পোয়েট্রি দ্যাট ইমিটেড দ্য এক্সিলেন্সেস অফ গড। তিনি যেটা বলছেন শুরুতেই যে পোয়েট্রির যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে তিনি গিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে পোয়েট্রি হচ্ছে একটা, সেটা হচ্ছে ধর্মীয় বা ডিভাইন বা স্বর্গীয় পোয়েট্রি যেটা গডের মহত্ব প্রকাশ করে থাকে। এরপরে 2 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে পোয়েট্রি ডিলস উইথ ফিলোসফিক্যাল ম্যাটার্স দ্যাট লাইক মোরাল, ন্যাচারাল, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল থিংস। তিনি আবার যেটা বলছেন যে পোয়েট্রি মূলত ফিলোসফিক্যাল বা দার্শনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, যেমন মোরাল, ন্যাচারাল বিষয় রয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল, হিস্টোরিক্যাল বিষয় রয়েছে, সেগুলো আলোচনা করে। এরপরে 3 নম্বরে তিনি যেটা বলছেন যে পোয়েট্রি হুইজ মোস্ট প্রপারলি ডু ইমিটেড টু টিস অ্যান্ড ডিলাইট অ্যান্ড টু কম আচ্ছা অ্যান্ড দ্য কম্পোজার আর পোয়েটস। তিনি যেটা বলছেন পোয়েট্রি খুব সঠিকভাবে, সবচেয়ে সঠিকভাবে
মানুষের জীবনকে ইমিটেট করতে পারে হচ্ছে পোয়েট্রি, এবং পোয়েট্রি এই ইমিটেশনের মাধ্যমে টিস এবং ডিলাইট করে, শিক্ষা দেয় এবং আনন্দ প্রদান করে, এবং যারা এই কবিতা লিখে কম্পোজার যারা তাদেরকে বলা হয় পোয়েট। এখানে পোয়েট্রি তিন ধরনের যে টাইপ সেই টাইপের কথা বলছেন। এরপরে তিনি যেটা আবার করেছেন সেটা হচ্ছে যে কিছু সাব ক্যাটাগরি করেছেন, সেই সাব ক্যাটাগরিগুলো আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে মানে তিনটা মেইন টাইপকে ভেঙে তিনি যে সাব ক্যাটাগরি করেছেন, সেই পোয়েট্রির সাব ক্যাটাগরি হচ্ছে, একটা হচ্ছে হিরোইক কবিতা, লিরিক কবিতা, ট্র্যাজিক, কমিক, স্যাটিরিক, আয়াম্বিক, এলিজিয়াক এবং প্যাস্টোরাল কবিতা। অর্থাৎ এই কবিতার আরও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো করেছেন তিনি। এরপরে 6 নম্বরে যে যুক্তিটা তিনি দেখাচ্ছেন এই বইতে সেটা হচ্ছে যে রাইমিং অ্যান্ড ভার্সিং ডু নট মেক আ পোয়েট। অর্থাৎ শুধুমাত্র কবিতার মিল, অর্থাৎ শেষে অন্ত্যমিল এবং মাঝখানের কবিতার যে ওয়ার্ডের যে মিলগুলি, এই মিলগুলি বা ছন্দ মিল বা এর ভিতরে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করলেই যে কবিতা হয়ে গেল এমনটা নয়, বা একটা পোয়েট যে শুধুমাত্র এইটা করে সেটা নয়, পোয়েট আরও অনেক কিছু করে থাকে। রেদার ডিলাইটফুল টিচিং, নোটেবল ইমেজ অফ ভার্চুস অ্যান্ড ভাইসেস। অর্থাৎ এখানে একজন পোয়েট যে শুধুমাত্র ছন্দ মেলায় তাই না, বরং সে কী করে আনন্দের মাধ্যমে শেখায়, নোটেবল ইমেজ অফ ভার্চুস এবং ভালো গুণ এবং ভাইসেস এবং খারাপ গুণের যে ইমেজটা সেটা আমাদের সামনে উপস্থাপন করে থাকে পোয়েট তার পোয়েট্রির মাধ্যমে। এরপরে 7 নম্বরে যেটা বলছেন এই ফিলিপ সিডনি সেটা হচ্ছে যে এ পোয়েট ইজ সুপিরিয়র টু দ্য হিস্টোরিয়ান অ্যান্ড দ্য মোরাল ফিলোসফার অ্যাজ দ্য নলেজ অফ ভার্চু ইম্পার্টেড থ্রু পোয়েট্রি ইজ মাচ গ্রেটার দেন দ্যাট অফ দ্যাট আদার টু। অর্থাৎ এখানে যেটা বলছেন যে মানে 7 নম্বর যে যুক্তিটা দেখাচ্ছেন তিনি যেটা বলছেন যে একজন পোয়েট একজন হিস্টোরিয়ান এবং একজন দার্শনিকের চেয়েও বড়। এর কারণ হচ্ছে তারা যেই নলেজটা নিয়ে বা যেই ভালো গুণের যে নলেজটা সেই নলেজটা নিয়ে যেটা নিয়ে তারা কবিতা লিখে থাকে, তো সেই কবিতাগুলি মূলত গ্রেটার দেন হিস্টোরি এবং ফিলোসফি। অ্যান্ড দ্য এন্ডিং অফ অল আর্থলি লার্নিং ইজ ভার্চুয়াস অ্যাকশন অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য বেস্ট ফিটেড ফর পারফর্মিং দিস ভেরি টাস্ক। এবং বলছে জাগতিক সব ধরনের লার্নিংয়ের শেষটাতে মূলত ভার্চুয়াস অ্যাকশন থাকে, অর্থাৎ ভালো কাজের শিক্ষা দেওয়া হয়ে থাকে, এবং পোয়েটরা এই কাজটা খুব ভালো করতে পারে এই কথাটা বলছেন এখানে ফিলিপ সিডনি। এবং তিনি যেটা বলছেন যে পোয়েট্রি কেন সুপিরিয়র হিস্টোরি এবং ফিলোসফির চেয়ে, সেটা হচ্ছে ফিলোসফি হিস্ট্রি বা অন্য যা কিছু নলেজ সব কিছু নিয়েই পোয়েট্রি ডিল করে থাকে, তো এই জন্য তিনি পোয়েট্রিকে সুপিরিয়রিটি দিচ্ছেন। এবং এখানে আরও কিছু বিষয় তিনি বলছেন যে পোয়েট্রির অ্যাকচুয়ালি কাজটা কী এবং পোয়েটের অ্যাকচুয়ালি কাজটা কী বা কী কাজ করে থাকে সেটাও এখানে তিনি উপস্থাপন করছেন, সেটা আমরা কয়েকটা পয়েন্টের মাধ্যমে এখানে দেখব। সেটা হচ্ছে যে ইট গিভস লাইট টু ইগনোরেন্ট, পোয়েট্রি যে কাজটা সেটা হচ্ছে যে পোয়েট্রি অজ্ঞ যারা যারা বেশি কিছু জানে না, জগৎ সম্পর্কে যাদের ধারণা নেই বা আরেকটা বিষয় যে কম ধারণা রয়েছে তাদেরকে আলোতে নিয়ে আসে হচ্ছে পোয়েট্রি। পোয়েট্রি ইজ অ্যান আর্ট অফ ইমিটেশন। এবার তিনি বলছেন যে পোয়েট্রি হচ্ছে আর্ট অফ ইমিটেশন, পোয়েট্রি সব কিছুকেই কপি করতে পারে বা নকল করতে পারে বা সব কিছু নিয়েই এটা ডিল করে থাকে। টিচিং ম্যানার্স, পারসেপশান অ্যান্ড এক্সাম্পল। আবার এখানে তিনি আরেকটা যে কথাটা বলছেন যে মানে এখানে পোয়েট্রির কাজের কথা বলছেন এবং একই সঙ্গে পোয়েট্রি কেন হিস্ট্রি এবং দর্শনের চেয়ে ভালো সেটারও যুক্তিগুলো দিচ্ছেন। তো সেই যুক্তি হিসাবে এখানে যেটি বলছেন যে টিচিং ম্যানার, পারসেপশান অ্যান্ড এক্সাম্পল, অর্থাৎ পোয়েট্রির যে টিচিং ম্যানার সেই বিষয়টা হিস্ট্রি এবং দর্শনের চেয়ে আলাদা। কীভাবে দর্শন যেভাবে শিক্ষা দেয় সেটা হচ্ছে শুধুমাত্র পারসেপশান, অর্থাৎ মানে ফিলোসফিকে বুঝতে হয়, ফিলোসফিকে বোঝা ছাড়া অন্য কিছু করা যায় না এটা বলছেন। এবং হিস্ট্রি যেটা করে, হিস্ট্রি হচ্ছে সবসময় এক্সাম্পল দেয়, উদাহরণ দেয় যে আজকে এই ঘটনাটা এরকমভাবে ঘটলো, এরকম একটা ঘটনা অতীতেও রয়েছে। এবং পোয়েট্রি মানে হিস্ট্রি টু দ্য পয়েন্টের বাহিরে যেতে পারে না, যা ঘটেছে সেটাই। এবং আরেকটা জিনিস যেটা হতে পারে যে পোয়েট্রির মানে হিস্ট্রির ক্ষেত্রে হিস্টোরিয়ানরা এদিক ওদিক করতে পারেন না বা এক্সাজারেট করতে পারেন না,
তো এই দিক দিয়ে, এই টিচিং ম্যানারের দিক থেকে বলা হচ্ছে যে পোয়েট্রি পারসেপশান, এক্সাম্পল সব কিছুই দিয়ে থাকে। কিন্তু এই যে পার্টিকুলার দুইটা, অর্থাৎ ফিলোসফি শুধুমাত্র পারসেপশান দেয় এবং হিস্টোরি শুধুমাত্র এক্সাম্পল দেয়, কিন্তু পোয়েট্রি এই দুইটাই দিয়ে থাকে। সুতরাং এই দিক দিয়েও পোয়েট্রি সুপিরিয়র। ইট প্রেজেন্টস ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সাবজেক্ট। এরপরে আবার আরেকভাবে তিনি বলছেন যে পোয়েট্রি হচ্ছে সুপিরিয়র দর্শন এবং হিস্ট্রির দিক থেকে, হিস্ট্রির চেয়েও। কিভাবে? পোয়েট্রি ইউনিভার্সাল ট্রুথ এবং ইউনিভার্সাল সাবজেক্ট নিয়ে ডিল করে, অর্থাৎ চির সত্য বিষয়গুলিকে নিয়ে ডিল করে, এবং এর যে সাবজেক্টগুলো সেগুলো সব জায়গা থেকে এই সাবজেক্টগুলো সে তুলে নিয়ে আসে, বা সব জায়গার বিষয়গুলোই, সব বিষয় নিয়েই কবিতা হতে পারে বা পোয়েটরা কবিতা লিখে। ইট মুভস আস টু ভার্চু অ্যাকশন। আচ্ছা, ভার্চুয়াস অ্যাকশন বলা হচ্ছে যে এই পোয়েট্রি আমাদেরকে, অর্থাৎ সাধারণ মানুষদেরকে, ভার্চুয়াস অ্যাকশনের দিকে লিড করে থাকে। অর্থাৎ যারা ভাইস এবং সিনে ব্যস্ত, বা ভাইস এবং সিন নিয়ে যারা থাকে, কবিতা তাদেরকে কী করে, ভার্চুয়াস অ্যাকশনের দিকে তাদেরকে নিয়ে আসতে পারে। ইট প্লেস উইথ ইমাজিনেশন। পোয়েট্রি মূলত ইমাজিনেশনের মাধ্যমে তৈরি হয়ে থাকে, এবং এখানে অনেক ইমাজিনেশনের খেলা হয়ে থাকে পোয়েট্রির ভেতরে। অর্থাৎ পোয়েটরা তাদের ইমাজিনেশন দিয়ে পোয়েট্রিতে খেলা খেলে থাকেন, যেটা মানুষকে আলোর পথ দেখায়। হিস্ট্রি ইজ ট্রু ফর পার্টিকুলার, পোয়েট্রি ফর অল। এরপরে তিনি যেটা বলছেন যে হিস্ট্রি হচ্ছে মানে সবার কাছেই সত্য নয়, একই ঘটনাকে কেউ বলবে সত্য, কেউ বলবে অসত্য। একই ঘটনাকে মানে হিস্ট্রি যেটা আমরা বইতে দেখে থাকি, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে একই ঘটনা, যে হিস্ট্রিটা যেটা ঘটলো, সেটাকে এক দল, অর্থাৎ ঘটনার পক্ষের দল বলবে একরকমভাবে এবং বিপক্ষের দল বলবে আরেক রকমভাবে। কিন্তু পোয়েট্রির ক্ষেত্রে যেটা বলছে যে পোয়েট্রি সব ক্ষেত্রে একই রকম, পোয়েট্রির আপিল ইউনিভার্সাল, এবং পোয়েট্রি কখনোই মিথ্যা কথা বলে না, এবং পোয়েট্রি মূলত ভবিষ্যৎবাণী বেশি করে থাকে, এবং পোয়েট্রি সবার জন্য, পোয়েট্রিকে কেউ কখনোই ভাগ করে না বা দ্বিধাবিভক্ত করে না। দ্য পোয়েট ইজ লিবারেল। পোয়েট্রি লেখার ক্ষেত্রে পোয়েট্রা সবসময়ের জন্য স্বাধীন থাকে, যেটা একজন ফিলোসোফার বা একজন হিস্টোরিয়ান থাকে না। হি ক্যান এক্সাজারেট, অর্থাৎ পোয়েট্রি যে কোনো বিষয়কেই হাইলাইট করতে পারে বা এক্সাজারেট করতে পারে, ছোট্ট সামান্য একটা জিনিসকে এটাকে একেবারে ইমাজিনেশন দিয়ে খুব ভালোভাবে হাইলাইট বা এক্সাজারেট করতে পারে, যেখানে হিস্টোরিয়ানরা বা ফিলোসফাররা পারে না। সুতরাং এই দিক দিয়েও হিস্টোরি এবং ফিলোসফির ওপরে হচ্ছে পোয়েট্রির অবস্থান, এবং পোয়েট্রির কাজও হচ্ছে এইগুলোই। আচ্ছা, এরপরে সর্বশেষ যে বিষয়টা, যেটা সিডনি এখানে উপস্থাপন করেছেন, সেটা হচ্ছে যে সিডনি কনক্লুডস হিস ক্রিটিক্যাল থিওরি। তার এই ক্রিটিক্যাল থিওরিটা তিনি শেষ করেছেন বাই সেইং দ্যাট অনলি পোয়েট্রি ক্যান রেন্ডার ইমর্টালিটি টু ইটস প্র্যাকটিশনার্স। বলা হচ্ছে পোয়েট্রি শুধুমাত্র এর যে প্র্যাকটিশনার যারা রয়েছে, এর যে অর্থাৎ যারা পোয়েট্রি লিখে, যারা পোয়েট, তাদেরকে ইমমর্টাল করে তোলে শুধুমাত্র পোয়েট্রি, যেটা হিস্টোরি বা ফিলোসফি করতে পারে না, বা অন্যান্য রাইটিংগুলোও করতে পারে না। সুতরাং এই বলে আর কি তিনি পোয়েট্রিকে অ্যাপোলজাইজ করছেন। তো এই হলো মোটামুটি এই অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যেই রাইটিংটা, ক্রিটিক্যাল থিওরি, যেটা ফিলিপ সিডনি লিখেছেন, সেইটার সামারি বা সেইটার পয়েন্ট আউট আমি করার চেষ্টা করেছি এইখানে। তোমাদের বইতেও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং আমি তোমাদের কোনো একটা বই থেকেই জাস্ট পয়েন্ট আউট এখানে করেছি, এবং আশা করি তোমরা এখান থেকে যে দুই তিনটা কোশ্চেন আসে, আমি যে পয়েন্ট আউটগুলো করলাম, এই পয়েন্ট আউটগুলো যদি, পয়েন্টগুলো নিয়ে যদি তোমরা যদি এক্সপ্লেইন করো, বা এখন যদি তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমরা যদি তোমাদের বইটি পড়ো, তাহলে তোমরা আসলে খুব ভালোভাবেই বুঝতে পারবে যে আসলে এই রাইটিংয়ের ভিতরে কী বলা রয়েছে। তো আশা করি এটা তোমাদের অনেক উপকারে আসবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ক্রিটিক্যাল থিওরি যদি তোমাদের সিলেবাসে থাকে, বা তোমরা কেউ যদি রিকোয়েস্ট করো, তাহলে সেটা নিয়ে আসবো। সো টিল দেন, আল্লাহ হাফেজ।